আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন, ইউটিউব চ্যানেল যদি চালাতে হয়, মানে একটা চ্যানেল চালাতে গেলে ছোট থেকে যে পরিশ্রমটা করতে হয়, এই পরিশ্রমের মূল্য অনেক। মানে এই চ্যানেলটা চালাতে গেলে আপনি যে কোনো চ্যানেল চালান, ধরেন আপনি ব্লগিং চ্যানেল চালান, বা টেক চ্যানেল চালান, বা গেমিং চ্যানেল চালান, বা আরও বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলো আছে, কুকিং চ্যানেল, তারপরে এসব চ্যানেল আপনারা চালান, তো এই চ্যানেল চালাতে গিয়ে আপনাদের মানে ছোট থেকে পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমের ফলে আপনাদের মানে আপনাদের একটাই আশা থাকে যে কিভাবে আমি আমার চ্যানেলে মনিটাইজ করব, মনিটাইজ অন করব, বা পরবর্তীতে একটা চ্যানেল থেকে আমি কিভাবে ইনকাম করব। তো এগুলো টোটালি একটা জিনিস আছে। তো চ্যানেল থেকে আপনারা মানে ইনকাম করাটাই হচ্ছে আপনাদের মেইন উদ্দেশ্য একটা চ্যানেল থেকে। তো এই ইনকাম করতে গিয়ে আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন, যেমন কপিরাইট ক্লেইম, কপিরাইট স্ট্রাইক, তারপরে ইউটিউব গাইডলাইন মানে সঠিক মতো অনুসরণ করতে পারেন না। এটা যারা নতুন ইউটিউবার তাদের উদ্দেশ্য করে বলতেছি যে কপিরাইট স্ট্রাইক কী, কপিরাইট ক্লেইম কী, এই দুইটা অবশ্য মানে কেউ চেনেন না বা কেউ জানেন না, এমনও লোক আছে। তো যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না আজকে এই ভিডিও তাদের জন্য। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে কপিরাইট স্ট্রাইক ভার্সেস কপিরাইট ক্লেইম। আমি আমার চ্যানেলে কপিরাইট ক্লেইমও খাইছি এবং কপিরাইট স্ট্রাইকও খাইছি। তো এই দুইটা আসার পর, বা এই দুইটা কেন আসে, কীভাবে আসে, বা এই দুইটা আসার পর আপনাদের করণীয় কী, আজকে এই ফুল ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, ফুল ভিডিও জুড়ে আছি আমি রাকিব, আপনারা দেখছেন রাকিব টেক। তো চলুন শুরু করা যাক। এখন আমরা মানে মেইন টপিকে চলে যাবো। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেইম, যেহেতু আজকের ভিডিও টপিক এই দুইটাই, কপিরাইট ক্লেইম ভার্সেস কপিরাইট স্ট্রাইক, এই দুইটা ব্যাপারই আজকে আমি আপনাদের সামনে মানে কিছু তথ্য উপস্থাপন করবো। এখান থেকে আপনারা এই দুইটা ব্যাপারে যত প্রকার সমস্যা আছে, যত প্রকার মানে কোশ্চেন আছে আপনাদের, এই দুইটা টপিক বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো ফার্স্টে আসা যাক কপিরাইট ক্লেইম নিয়ে। কপিরাইট ক্লেইমটা কী এটা অনেকেই মানে জানেন না। তো কপিরাইট ক্লেইম হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও, অন্য কারো মানে ভিডিও ক্লিপ, অল্প একটু 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট, সেটা যদি নিয়ে এসে আপনার ভিডিওতে জোড়া লাগিয়ে সেটা ইউটিউবে আপলোড দেন, ইউটিউব তথ্য অনুযায়ী সেটা আপনার কপিরাইট ক্লেইমে পড়ে যাবে। তো কপিরাইট ক্লেইমে আসার পর আপনি কারো থাম্বনেইল, কারো মানে ভিডিও ক্লিপ এসব ব্যবহার করার পর, বা কারো ফটো আপনার ভিডিওতে ব্যবহার করলে সেটাও কপিরাইট ক্লেইমে চলে যাবে। তো কপিরাইট ক্লেইমটা আসার পর এখানে একটা কথা আছে যে কপিরাইট ক্লেইমটা আসার পর আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে কি? এখানে এক্ষেত্রে কপিরাইট ক্লেইমটা আসার পর চ্যানেলের কোনো প্রকার ক্ষতি হবে না, কেননা কপিরাইট ক্লেইম আসে, এটা কপিরাইট ক্লেইমটা আসে আসার পরে আপনি যদি চান ভিডিও থেকে ওইটুকু ক্রোমব্রাউজার থেকে ডিলিট করে দিয়ে আপনার কপিরাইট ক্লেইমটা রিমুভ করতে পারবেন। কপিরাইট ক্লেইম থাকলে একদিনে যদি 10টা কপিরাইট ক্লেইম খান তাও কোনো সমস্যা নেই। তো কপিরাইট ক্লেইম হচ্ছে আপনার কপিরাইট ক্লেইম মানে মনিটাইজেশন অন হওয়ার আগে যদি কপিরাইট ক্লেইম আসে, এক্ষেত্রে একটা কোশ্চেন আছে আপনাদের যে কপিরাইট ক্লেইম আসলে কি মনিটাইজেশন মানে চালু করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, মনিটাইজেশন চালু করতে পারবেন। তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপর আপনারা মানে মনিটাইজেশন অন হওয়ার পর যদি কপিরাইট ক্লেইম আসে তখন কি কোনো সমস্যা হবে? তখন ওই ভিডিওতে মনিটাইজেশন অন হবে না, এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। কপিরাইট ক্লেইমটা মানে এমন একটা জিনিস, এটা আসলে চ্যানেলের কোনো প্রকার ক্ষতি হয় না, স্ট্রাইকের মতো ক্ষতি হয় না। তো কপিরাইট ক্লেইম নিয়ে আরও যদি আপনাদের মানে জানার কিছু থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি এই ব্যাপারে আপনাদের মানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে আসলো আপনার কপিরাইট স্ট্রাইক। কপিরাইট ক্লেইমটা কিন্তু ফার্স্টে বললাম, ওর ভেতরে যদি আপনাদের অন্য কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা জানেন না এখনও সেই টপিকটা আমি আলোচনা করিনি, এরকম যদি কোনো অপশন থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তীতে মানে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গেল কপিরাইট ক্লেইম, এখন আসুন কপিরাইট স্ট্রাইক নিয়ে। তো এই স্ট্রাইকটা হচ্ছে এমন একটা জিনিস, কপিরাইট স্ট্রাইক কেন আসে এটা কি এটা অনেকেই জানেন না। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, দুইটা ভিডিও দিয়েছিলাম কপিরাইট স্ট্রাইক আসলে কী করবেন এবং কপিরাইট স্ট্রাইক কীভাবে রিমুভ করা হয়। তো আজকে আমি আপনাদেরকে মানে শেয়ার করে দেবো যেহেতু এই টপিকটা হচ্ছে কপিরাইট ক্লেইম ভার্সেস কপিরাইট স্ট্রাইক, মানে হলো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেইম নিয়ে যেহেতু আজকের এই বিষয়টা। তো কপিরাইট ক্লেইম নিয়ে আপনাদের মানে বললাম, এখন আমি কপিরাইট স্ট্রাইকের ব্যাপারে ধারণা দেবো। তো স্ট্রাইকটা চ্যানেলে আসলে বা কীভাবে আসে, কেন আসে, এটা আসলে কী করবেন, এই মানে পরবর্তীতে এই টপিকগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো তার মধ্যে আমি আপনাদেরকে ফার্স্টে বলে রাখি, কপিরাইট স্ট্রাইক হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের জন্য একটা দুঃস্বপ্নের বিষয়। আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই, কপিরাইট স্ট্রাইক, এই স্ট্রাইকটা আসলে মানে ছোট ইউটিউবার কিংবা বড় ইউটিউবার যত বড় চ্যানেলই হোক, একদিনে 90 দিনের ভেতর যদি আপনি কপিরাইট স্ট্রাইক, 3টা কপিরাইট স্ট্রাইক খান 90 দিনের ভেতর, তাহলে সেই চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হবে, এই চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হবে এবং ওই চ্যানেলের ওই জিমেইলের আন্ডারে যতগুলো জিমেইল থাকবে সব জিমেইল মানে ব্লক করে দেওয়া হবে, সব জিমেইল মানে নষ্ট করে দেওয়া হবে, একটাও কাজ করবে না। তো আসুন আমি আপনাদেরকে বলি যে কপিরাইট স্ট্রাইকটা কেন আসে। কপিরাইট স্ট্রাইকটা কী? কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও বা অন্য কারো থাম্বনেইল বা অন্য কারো টাইটেল ট্যাগ এসব ব্যবহার করেন তাহলে সেখানে কপিরাইট স্ট্রাইক আসে। কেন আসে? ও যদি মানে তখনই ইউটিউব
মানে যার ভিডিও আপনি ইউজ করতেছেন ইউটিউব তার কাছে একটা মেইল করে, তো মেইলের মাধ্যমে মানে ওকে জানায় যে মানে আপনি ওর চ্যানেল মানে ওর ভিডিও থেকে কিছু ভিডিও ক্লিপ আপনার ভিডিওতে ইউজ করছেন। ইউটিউব কিন্তু এটা বুঝতে পারে, ইউটিউব বোঝার পর ওকে মেইল করে, তখন ও আবার মানে দেখে মানে একটু লক্ষ্য করে দেখে যে এটা কি আসলেই, যদি আসলেই দেখে মানে এটা আপনি ওর ভিডিও ইউজ করছেন, তো ইউজ করার পর ও তখন কিন্তু আপনার এসে ও কিন্তু ইচ্ছা করলে কপিরাইট স্ট্রাইক নাও দিতে পারে, আবার ইচ্ছা করলে দিতে পারে। এসে যদি দেখে আপনি আসলেই ওর ভিডিও ক্লিপ কিছু ইউজ করছেন, তখন ও কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওতে দিয়ে দেয় বা দিয়ে দেবে, তখন ও ইচ্ছা করলে দিতে পারে ইচ্ছা করলে নাও দিতে পারে। দিয়ে দেওয়ার পর তখন আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে আসে, মেইল থেকে একটা নোটিফিকেশন আসে আপনার কাছে যে এই ভিডিও কপিরাইট স্ট্রাইকের কারণে আপনার ভিডিও ডাউন করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক এভাবে আসে। তো এটা আসার পর আপনারা কী করবেন, এটা আসার পর আপনারা করবেন হচ্ছে আপনার দুইটা অপশন থাকে হাতে, দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে আপনি ওনার কাছে মেইল করতে পারেন, যে মেইলটা হলো এরকম যে আমি এর ইদানিং মানে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি কীভাবে এই কপিরাইট স্ট্রাইকটা আসার পর আপনারা কী করবেন, তো আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ওখান থেকে আশা করি অনেক কিছু ক্লিয়ার হবে। এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আপনারা ওনার কাছে মেইল করবেন যে ওর ওর জিমেইল নাম্বার আপনার মানে আপনার কাছে ইউটিউব যেহেতু একটা মেইল করবে, আপনার ভিডিও ডাউন করে দেওয়া আছে, ভিডিও লিঙ্ক আর আপনার হচ্ছে ভিডিও টাইটেল দেবে, তখন আপনার একটা জিমেইল দেবে যে এই এই লোক আপনাকে স্ট্রাইক করেছে। সেখান থেকে ইমেলটা নিয়ে আপনারা ওনার কাছে মেইল করবেন যে আমি মানে আই এম সরি বা আপলোডিং ইয়োর ভিডিও এরকম একটা কিছু, তো মানে রিকোয়েস্ট করবেন ওনার কাছে, খুব মানে প্রচুরভাবে রিকোয়েস্ট করতে হবে। তো রিকোয়েস্টটা হচ্ছে আপনি বলবেন মানে আমি বাংলা দিয়ে বলছি, তো ইংলিশ দিয়ে কিন্তু রিকোয়েস্টও করতে হবে, তো বাংলা দিয়ে বলছি আমি যে আমি নতুন বা আমি জানি কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে জানি, আমি বুঝতে পারিনি যে এভাবে ইয়ে করলে আপনার মানে স্ট্রাইকটা চলে আসবে বা মানে ভুল হয়ে গেছে, আমি জীবনে আর এরকম ভুল করবো না, ওনার কাছে মানে রিকোয়েস্ট করবেন আপনি এরকম একটা অপশন আর কি। রিকোয়েস্ট করে আপনার মানে ওনার কাছে একটা মেইল প্রেরণ করবেন, মেইল প্রেরণ করার পর একদিন পরে ও আপনাকে আর একটা মেইলের রিপ্লাই দেবে, রিপ্লাইতে বলে দেবে যে আপনাকে আর একটা মানে মানে নথি চাইবে, মানে আপনার থেকে আর একটা কিছু চাইবে, মানে ইংলিশে ওরা বলে যেহেতু আমি সেদিন ট্রান্সলেট করে দেখলাম যে আর একটা নথিপত্র মানে কিছু একটা ফরওয়ার্ড করে চাইতেছে, আপনারা আপনাদের কাছে আসার পরে বুঝতে পারবেন। এরকম কিন্তু অনেকেরই হয় যে কপিরাইট স্ট্রাইক আসে, আসার পরে আমার দেখা মতো কপিরাইট স্ট্রাইক আসার পরে একজনের চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এরকম কাজ আপনারা করবেন না, যে কপিরাইট স্ট্রাইকটা কিন্তু একটা মানে দুঃস্বপ্নর বিষয়, কপিরাইট স্ট্রাইকটা চ্যানেলে আসলে চ্যানেলে বিরাট ধরনের ক্ষতি হয়, ভিডিও মানে ডাউন করে দেয়। তো এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসার পর মানে এটা আপনার করণীয়। তো এটা ফার্স্ট নাম্বার অপশন, এই অপশন দুইটা কপিরাইট স্ট্রাইক আসার পর, তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার অপশন। এটা ও এখন ভেবে চিন্তে দেখবে, দেখার পরে যদি ওর ভালো লাগে মানে যদি ও বুঝতে পারে যে এটা কপিরাইট স্ট্রাইকটা মানে তুলে নেওয়ার যোগ্য, তো তুলে নিতে পারে, আর যদি ও তুলে না নেয় বা আপনি ওর ভিডিওর কিছু ইউজ করেননি তাও কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে, আমার কথা বোঝার চেষ্টা করেন বা মনোযোগ দিয়ে বোঝেন, ভিডিওটা একটু লং হচ্ছে, সমস্যা নেই, আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন আশা করি। তো আমি ছোট হতে পারি, আমি অনেক কিছু রিসার্চ করে জ্ঞান ধারণা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনার ভিডিওটি দেখুন, মানে মাইন্ড করবেন না, ভিডিওটি দেখুন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, ছোট কিংবা বড় প্রত্যেকটা ইউটিউবারের কাছে আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, আমি অনেক কিছু রিসার্চ করে এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য। তো তারপরে ও মানে যদি আপনি ওর ভিডিওটা কিছু ক্লিপ ইউজ না করেন, তারপর যদি ও আপনাকে অটোমেটিক মানে স্ট্রাইকটা দেয়, তারপরে আপনার আপনি মানে ইউটিউবের কাছে একটা মেইল করবেন যে সাবমিট কাউন্টার নোটিফিকেশন, এখানে আপনি বলবেন যে আমি ওনার কিছু ইউজ করিনি, তারপরে আমাকে স্ট্রাইকটা দিয়েছে বা ফেয়ার ইউজার আন্ডার পরে এটা। তো ইউটিউব এটা ইউটিউবের কাছে মেইল করার পর ইউটিউব ভেবে চিন্তে দেখবে, এটাও আমি এর সামনে মানে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে ইউটিউবের কাছে কীভাবে মেইল করতে হয়। তো মেইল করার পর ইউটিউব ভেবে চিন্তে দেখবে যে আসলে কি এটা সম্ভব, মানে ইউটিউব আবার ওদের কাছে মেইল করবে যে ওদের সাথে কথাবার্তা বলে আপনাকে ইউটিউব থেকে ওটা মানে যদি আপনি ওর ভিডিও ক্লিপ কিছু ইউজ না করেন তাহলে ইউটিউব আপনাকে মানে জানিয়ে দেবে যে আপনি ওনার কিছু ইউজ করেনি, তারপর ইউটিউবই তুলে নেবে বা তুলে নেওয়ার চেষ্টা করবে আপনার কপিরাইট স্ট্রাইকটা। তো বন্ধুগণ, এটাই ছিল কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেমের মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা জরুরি। তো যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও পর্যন্ত, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি নোটিফিকেশন অল করে দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিব টেক ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।